কথা ঠিক না বেটা। আর কিছু কিছু লোকে কইতো ইমাম সব রাখছি বছর একটা ঈদের জামাত, ইরানে যাই দেরি করছে, ইমাম রাখার দরকার নাই, বাদ দিয়ে দিন, কত ইন্ধন দিতে কথা কোন ঠিক না। আর উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন সবাই ঈদের ময়দানে যাইবা, কিন্তু সমস্ত মানুষ ঈদের ময়দানে লুকে লুকারণ্য হয়ে গেছে, কিন্তু ইমাম সাহেবের কোনো খবর নাই। এবার দেখেন মুসলমান আবু হুরাইরা ডাক দিয়া কয়েন, মুসলমান বাইরে রে, আপনারা বিচলিত হবেন না, চিন্তা করবেন না, আমার ভাই উমর কেন ঈদের মাঠে আসে নাই, যার জীবনে কোনো নামাজ কাজা নাই তিনি আসে নাই, আপনারা আমাকে একটু সময় দিয়ে দেন গো, আমার ভাইয়ে কেন আসে নাই, শরীর অসুস্থ হয়েছে কিনা, আমরা যাব ভাইয়া দেখব বাড়িতে উমরের অবস্থা কি। হজরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উমরের বাড়িতে গেছে গো, যাইয়া দেখতেছে হজরত উমরের চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদিতেছে। আমাদের এলাকা দেখবেন অনেক মুসল্লি আছে আনবুটার, যারা যারা বুট নাই এরা সাফা বড় লম্বা, আর যারা বেরোজগার এরা সাফা আরো বসে লম্বা। দেখবেন কিছু কিছু ফেটলা মানুষ আছে, দুটা পায় না আছে নিও, দেখবেন সাদা একটা ফাতলা পাঞ্জাবি কিনবো, দুটি কাপড়ের পাঞ্জাবি, ঈদের ভিতরে একটা সুন্দর সেন্টু গেঞ্জি পরবো, যাতে বডিটাও দেখা যায় গেঞ্জি যে দেখা যায় সুন্দর করে ফুলে যায়, ঈদের ময়দানে এমনি যাই বই বিয়া দিয়ে পাস করবেন, এই ভাবে যাই বইব। ওখানে কোন কাতার মাশাআল্লাহ, আমি তো ডরাইতেছি, প্রথম কাতার কে বইব, বই আমি আঙ্গুল দিতে করবো, ইমাম সাহেব ইমাম সাহেব ইয়ে আজকে জামাত করো, বইব ইমাম সাহেব ইয়া নামাজের সময় দোকানে বইয়ার সুরত খাইছে, সুর আঁকি পুরি খাইছে, যে বেনসন করে লাভ নাই, আঁকি জি খাইছে, এতে খাই খানে গুঁড়ো বলা রমজান মাসে যে বেলা খাই বেলা কি থাকে তোমার রমজানে কত কোন ঠিক নাই, এমনি খাইতে পারে, এটা কোনো ব্যাপার না, এটা যেহেতু হারাম না, তোমার সাইরা দেওয়াটা ভালো, বদব্বাস সেগুলো না খাওয়ার ভালো, স্বাস্থ্য জন্য এটা ক্ষতি করে এটা। আচ্ছা ওই আস্তে আস্তে সাইরা দিবেন আপনারা, এরপরে আসলে আপনারা লয়া শোনা যায় আপনারা আসলে রিমান্টিক না, আসলে আচ্ছা কর ইমাম সাহেব জানে দেখবো বেরোজগার, ইচ্ছা করলে ইমাম সাহেবের গাছ দৌড়া করতে পারে, গাছ দৌড়া করতে পারে, বাইরে বন্ধু ছেড়া লাগে ঈদ ওই সব দৌড়াইতে ফেরো জন্য কথা, তুই কেন করছিস বাইরে, কিন্তু ইমাম সাহেব কই থাকতো না, নরম মানুষ, কারণ বেড়ার বাড়ি গেল মমিসিং, আর মেম্বার সাহেব বেরোজগার হলো বাদু হয়েছে, বেশি কথা বললে বাড়ির সামনে ধরে ধরবো, কেউ কেউ দিলাম সবাই জানবো না, বলবো ইমাম সাহেব ডরে কিচ্ছু কইছে না, কিচ্ছু কয় নাই, ইমাম সাহেব ঠিক আছে, আচ্ছা মেম্বার সাহেব পড়তেছি, মনের দুঃখ মনে এই আল্লাহ পাক হাসর ময়দানে সেদিন সমস্ত মানুষ আল্লাহর কাছে পানি চাইব, আল্লাহ বলবেন ফেরেশতা করে চোর চুপ চুপে, তখন ফেরেশতা আল্লাহর ইশারা বুঝা সবার অর্ধেক লোককে পানি খাওয়াইছে, আর অর্ধেক লোক চাই আল্লাহ এরাও তোমার বান্দা আমরা তোমার বান্দা, এরাও পানি খেয়েছে আমরাও পানি খেলাম, এরা পানি পাইলো আমরা পানি পাইলাম না, আল্লাহ কেউ রমজান মাসে যে খাইছি মনে আছে
মুসলমান তিন কাতার পয়সা বোল্টাও রয়ে থাকা, এরপরে যখন আমার বিশ্রুততা দেখা যায় সাত কাতার থেকে ছয় কাতার কথাও রয়ে থাকা, ইন্টিমিন টাইমে যখন সাতাইশ আসে তখন দেখা যায় ভিতরেও জায়গা নাই, বারান্দা জায়গা নাই, বাইরে জায়গা নাই, সেরাফি মুসলমান কথা বলে না, কে মুসলমান, কে মুসলমান, সেরাফি মুসলমান। এই মুসলমানিত্বের দরকার আজকে ওয়াদা করবেন, প্রথম তারাবিতে ডুববেন, পুরো রমজান মাস তারাবি করবেন আনন্দ উল্লাসে, রাস্তা দিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, বলে বলে আপনার ঈদের ময়দানে যাবেন, ঈদের ময়দানে এক রাস্তা গেলে আরেক রাস্তা আসবেন, এক রাস্তা দিয়ে প্রত্যেক ঈদের ময়দানে যাইতে যত রাস্তার বাঁকা আছে প্রত্যেক বাঁকার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দাঁড় করে রাখে, সমস্ত গুণাগুলো তাদের হাতের মধ্যে রাখাবে। ঈদের ময়দান থেকে যাওয়ার সময় আমাদের আইলে না দিত আরেক রাস্তা যায় দেওয়ার সুযোগ আসেনি, রসুল পদ্ধতি শিখাই দিলেন সন্ন মারহাবাগন, ঈদের ময়দানে যাদের সাধ্য আছে নতুন নতুন কাপড় কিনে দিবেন, যেই ব্যক্তি নতুন পোশাক কাউকে কিনে দিল আল্লাহ পাক রাব্বুল আলামিন তার জন্য জান্নাতি পোশাক রেডি করে রাখছে। এই কথাগুলো কি মানতে মানতে পারবেন? সেদিন এটাকে মসজিদে বসে বসে প্রাণ তালাবাদ করবেন, অনেক বাইরে আছে এতে কাছে বসে শুধু কথা বলে আছে না নাই, এই কথা মসজিদের ভিতরে চলবে না, দুনিয়াদি কথা বলা হারাম, কথা বলেন ঠিক কিনা, বেশি বেশি দরুদ পড়বেন, রাসূলুল্লাহকে সালাম দিবেন এবং আদব রাখবেন, কোরআন তালাবাদ করবেন, দুনিয়াদি কথা ছেড়ে দিবেন, বেশি বেশি নফল ইবাদত করবেন। হাদিস শরীফের মধ্যে আসছে নফল ইবাদত ফরজের পাশাপাশি বান্দা যখন নফল ইবাদত বেশি বেশি করে, নফল ইবাদত করতে করতে এই বান্দাটা একদিন আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান, আমিন। আর জোরে বলুন আমিন। এত মহব্বতের জিকির করবেন, রাজি আছি না নাই, এত মহব্বতের জিকির করুন, আল্লাহ 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 ইন্টারভিউ নিবে না।
Yeah.
প্রত্যেকটা যন্ত্র পরিষ্কার করার রেয়াত আছে, কলবের ময়লা পরিষ্কার করে একমাত্র রেয়াত হলো মাওলার জিকির। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ আছে জিকির করলে ফতোয়া দেয়, আছে কিনা? আমি ওই সমস্ত বাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, যারা জিকির করলে ফতোয়া দেন, আপনার বোঝার দরকার ছিল আমরা কি বলতেছি আর কি গাইতেছি, এটা লক্ষ্য করে আপনাকে বলা দরকার, ঠিক কিনা? তা আমরা যেটা বলি আমরা মসজিদের শান বলি, ঠিক কিনা? যখন জিকির বলি কাশান বলি, আবার যখন জিকির সমাপ্ত করি কাশান বলি, নবী তৈলে রসুলের শানও বলি, আল্লাহ শানও বলি, মসজিদের শানও বলি, কথা বলতে এই তিন শানের কথা কোরআনে আসে না নাই? আরো যখন আসে না নাই?
একবার আপনারা মন্তব্য করলে হিসাব করে করবেন, আর মন্তব্য যারা করেন আমি বুঝি আপনারা আসলে নিজেরা পারেন না দিকে মন্তব্য করেন। আপনাদের কাছে আমাদের কাছ থেকে সবক নেন, তোর চলে আইসা সবক নেন, কামেল মসজিদের হাত ধরেন, দেখবেন পৃথিবীতে দ্বন্দ্ব করুন শব্দ নাই, সব উপেন কথা বলেন না। আসুন দাঁড়িয়ে নবীন সালাম দুর্গানা Yeah.
আল্লাহ সুযোগ দিচ্ছেন, দয়া করছেন, এত সুন্দর পরিবেশে আপনারা
আমি সভাপতি হিসাবে সকলকে এই আন্তরিক মোবারকবাদ জানাই, কষ্ট করে দাঁড়ায়া দাঁড়ায়া এতক্ষণ ওয়াজ শোনা। আমার মনে হয় পঞ্চাশটা টাকা দিলেও এতক্ষণ কেউ কোনো জায়গায় দাঁড়াই থাকবার জন্য বললে কেউ দাঁড়াই থাকলো না, ওটা ঠিক নয়। এমনও পাবলিক আছে কবে যে হুজুর পাঁচশো টাকা দিলে হচ্ছেন দাঁড়াই থাকতাম না, পাঁচ হাজার দিলেও থাকতেন না, বাবারে বাবা পাঁচ হাজার দিলে হচ্ছেন থাকতো না। তাহলে বোঝা গেল আমরা যে নবীজির প্রেমে দাঁড়ায় রয়েছি, এই দাঁড়ানোর দাম পৃথিবীর কোন টাকা পয়সা সম্পদের সাথে তুলনা, নবীর প্রেম সবচেয়ে বড়। আলহামদুলিল্লাহ, আমার নবীর প্রেম পৃথিবীর সকল কিছুর চেয়ে বড়, কথা ঠিক কিনা? আমরা আমার নবীর প্রেমে আসছি, আল্লাহর ভালোবাসায়, নবীর প্রেমে, মহব্বতে, ওলিয়াউলিয়ার প্রেমে আসছি। আর আজকে যে আলোচনা শুনছেন আমল আখলাক সম্পর্কে, হুজুরের যে সুন্দর বয়ান, কায়েদি সাহেবের আলোচনার মধ্যে উনি কাউরে গালি দিছে, কাউরে মন্দ বলছে? আপনারা সাক্ষী দেন কাউরে মন্দ বলছে? তাহলে এত সুন্দর পরিপাটি আমল আখলাকের সুন্দর আলোচনা, হেদায়তের সুন্দর আলোচনা, বাস্তব অবস্থার বাস্তব আলোচনা, এগুলো এখনের দিনে দরকার আছে কি নাই? কাজেই আমি সকলকে বলবো যে মন আগে আমরা নিজেদের মন নিজেরা সুন্দর করি, কথা ঠিক কিনা? আগে নিজেকে নিজে মূল্যায়ন করি, আমি কত বড় জ্ঞানী গুণী, কত বড় আমলদার, আমার মৃত্যু হবে, আমার মৃত্যুর পরে আমি হিসাব নিকাশ আমি দিতে পারবো কিনা, আমি আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে লাভ নাই, কথা ঠিক কিনা? আমরা নিজের চিন্তা না করে অন্যরা লইয়া টেনশন বেশি করি, অন্যরা টেনশন ছেড়ে দিয়ে আগে নিজের টেনশন করেন, আমার নিজের চিন্তা আমি নিজে